নমস্কার বন্ধু। তো আজকে যেটা অনেকেই কিছুদিন ধরে বলছিলেন, যারা এই WBCS এর মেনের উপরে কীভাবে স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত, কীভাবে কী টার্গেট করে পড়াশুনো করলে মোটামুটি একটা ওভারঅল আইডিয়া পাওয়া যায়। দেখুন, একটা টার্গেট করা তো খুবই দরকার। মানে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে স্যার, কত পেলে মেনে এ গ্রুপে ডাক পাওয়া যেতে পারে, বি গ্রুপে ডাক পাওয়া যেতে পারে, বা কি বলে কি রকম মার্কস ক্যারি করতে হয়। তো দেখুন, এখন এটা বলা খুব কঠিন যে কত পেলে গ্রুপ এ তে ডাক পাওয়া যাবে, কারণ প্রত্যেক বছর কোশ্চেনের একটা স্ট্যান্ডার্ড হয়, কম বেশি সোজা কঠিন। তারপরে প্রত্যেক বছর একটা পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ পোস্ট থাকে, যে সেই পোস্টের উপরে নির্ভর করে কাট অফটা ডিসাইড করা হয়, কে কীরকম মার্কস পেয়েছে তার উপর ডিসাইড করে করা হয়। তবে দেখুন, প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কাট অফ মার্কস অবশ্যই কমবে, এটা বলার কিছু নেই, আপনি নিজেও বোঝেন। আর যদি প্রশ্ন ইজি হয় তাহলে একটুখানি হয়তো বেশি, খুব বেশি হয় না, কিছু হলে হয়তো সামান্য একটু বেশি কাট অফ হয়। এইবার দেখুন, কাট অফ যদি আপনি, আমরা ধরে নিই কি আপনি যদি 800 পেয়ে যাচ্ছেন, মানে অপশনাল, দেখুন আপনি এখানে দেখতেই পাচ্ছেন বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার যেটা ডেসক্রিপটিভ, হিস্ট্রি আর জিওগ্রাফি যেটা MCQ পেপার, এটাও MCQ, এটাও MCQ, এটাও MCQ, আর এটা অপশনাল পেপার লিখিত বা ডেসক্রিপটিভ। তো আমি এখানে যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য ডেসক্রিপটিভ মানে ডি লিখতে হবে, MCQ এটাও MCQ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন এরকম, MCQ আর এটা ডেসক্রিপটিভ, আমি বোঝার সুবিধার্থে বলেছি। এইবার আমি এইটা একটা, মানে একবার ভাগ্যক্রমে এক SDO স্যারের সঙ্গে দেখা হয়েছিল, মানে তখন জানতাম না তিনি SDO, এবং বড় মানুষগুলো এরকমই হয়, তারা কোনোদিন নিজের বিদ্যে জ্ঞান মানে নিজের পজিশন প্লেস জাহির করেন না, বুঝতেই দেবেন না, একদম সাধারণ মানুষের মতো মিশে যান। তো পরে জেনেছিলাম তিনি SDO। তো তিনি আমাকে একবার সামনাসামনি দাঁড়িয়ে কথা হচ্ছে, তা আমি শুনেছিলাম যে একজন টিচারের কাছ থেকে যে ইনি WBCS এর চাকরি পেয়েছে। এবার WBCS এ এ যে চাকরি পায় সেও WBCS, যে ডি পায় সেও WBCS। তো আমি সামান্যভাবেই জিজ্ঞেস করলাম, স্যার এখন তো MCQ পেপার হয়ে গিয়েছে, যে যত ভালো মুখস্থ করতে পারে সে তত ভালো লিখতে পারে, হ্যাঁ এই সেই তাই। তখন তিনি বললেন, দেখো MCQ পেপার হইতে কিন্তু দুটো সুবিধা হচ্ছে, এক হচ্ছে যে কোনো টিচার এটা বলতে পারবে না যে আমি অমুকের হাতের লেখা বুঝিনি, যে সেই জন্য আমি মার্কস কম দিলাম, বা অমুকের লেখার প্যাটার্নটা আমার পছন্দ হয়নি সেই জন্য তাকে মার্কস কম দেওয়া হচ্ছে, সেটা কিন্তু কোনো টিচার বলতে পারবে না। সুতরাং আগের থেকে এখন চাকরি পাওয়াটা আরও ইজি হয়েছে। হ্যাঁ, আর MCQ পেপার মানে কি, তার মধ্যে একটা উত্তর দেওয়া থাকছে, হ্যাঁ, তো অতটাও খুব খুঁটিয়ে গভীরভাবে পড়ার দরকার নেই, একটুখানি ধারণা বা মানে কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে কোনো একটা প্রশ্নের জন্য, তাহলে কিন্তু আপনি এলিমিনেশন প্রসেসের মাধ্যমে বা চেনা চেনার মধ্যে লাগছে এরকম করে একটা আপনি অ্যান্সার দিতে পারছেন। কিন্তু ফর এক্সাম্পল আমি বলি, হয়তো আকবরের বাবরের বাবার নাম কি, আপনি অপশান দেখে এলিমিনেট করে বলে দিতে পারবেন যে আচ্ছা ঠিক আছে তাহলে এই তিনটে হবে না, এই একটা হবে। কিন্তু যদি আপনার উত্তরটা জানা না থাকে আপনি লিখিত মতো লিখতে পারবেন না। অর্থাৎ SDO স্যারের বক্তব্য হচ্ছে এখন কিন্তু খুব ইজি প্রসেস হয়ে গেছে চাকরি পাওয়া, রেদার দেন প্রিভিয়াস টাইমস। এবার বাংলা ইংলিশ সায়েন্স জিকে, তো এইটাই দেখুন, প্রত্যেকটা পেপারে আপনাকে টার্গেট করতে হবে যে কোন পেপারে কত মার্কস পেলে আপনি একটা মোটামুটি সিকিউর স্কোরে পৌঁছাচ্ছেন। তো আমরা ধরে নিচ্ছি যে 800 মার্কস যদি আপনি পান, বা 810, 820 যতই আপনি মার্কস পান, তাহলে আপনি গ্রুপ এ তে ডাক পাচ্ছেন। এবার ইন্টারভিউতে আপনি যতই খারাপ দিন, মেনের মার্কস প্লাস ইন্টারভিউর মার্কস মিলে আপনি ঠিকই একটা গ্রুপ এ তে পেয়ে যেতে পারছেন, 800 মার্কস আমি ধরে নিচ্ছি বেঞ্চ মার্ক। আর যেহেতু এখন DSP বা গ্রুপ বি এর পোস্টগুলো খুব কম, কখনো বছরে 5টা হচ্ছে, কোনো বছরে থাকছে না, বোঝা যাচ্ছে না আগের থেকে, তো সেই হিসাবে যদি একটা দুটো পোস্ট বেড়ে তো সেটার কাট অফ অবশ্যই হাই হবে, সেটা হয়তো 800 হবে না, 850 হতে পারে মিনিমাম, মানে লিখিত পরীক্ষায় বলছি, ইন্টারভিউ বাদ দিয়ে। তো এইভাবে, তো আমার বক্তব্য হচ্ছে যে স্ট্র্যাটেজিটা আমি ফলো করি, হ্যাঁ, বা আমি অন্যান্যদেরও ফলো করতে বলি, সেটাই আমি আপনাকে আজকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। দেখুন, বাংলা আর ইংরাজি লিখিত, এবার এর মধ্যে কী থাকে, একটা প্রেসি রাইটিং, প্রেসি মানে হচ্ছে সারাংশ লেখা, একটা বড় সারাংশ, মানে হয়তো 120 শব্দ বা 150 শব্দের একটা আপনাকে গদ্যাংশ দিয়ে দেওয়া হবে, সেইটা থেকে 1/3 লিখতে হয়। প্রেসি মানে হচ্ছে 1/3 টোটাল, যা 120 শব্দ থাকলে আপনাকে 40 শব্দের মধ্যে বোঝাতে হবে। প্রেসি লেখার উপরে আলাদা ভিডিও একটা করে দেবো পরে। তারপরে হয়তো আনসিন প্যাসেজ থাকে, একটা প্যাসেজ থাকে, সেই প্যাসেজের মধ্যে থেকে একটা প্রশ্ন থাকে, আপনি পড়বেন, সেই প্রশ্নগুলো ওই দেখে দেখেই লিখতে হবে, ওখানে নিজের কারিগরি করার কিছু নেই, যেটা ওখানে আছে সেটা লিখে দেওয়া।
তারপরে একটা রাইটে লেটার এরকম সব থাকে, লেটারটা বোধ হয় দিচ্ছে না কয়েক বছর ধরে, হ্যাঁ এরকম একটা দিচ্ছে। তো যাই হোক আপনি দেখে নেবেন প্রশ্নটা, আমি প্রত্যেকবারই দিই কিন্তু খেয়াল থাকে না কি থাকে মধ্যে, এইভাবে থাকে। তো 40 নম্বরের 5খানা প্রশ্ন থাকে, তো অর্থাৎ কি 200। তো আমি যেহেতু আপনি একজন বাঙালি স্টুডেন্ট আমি ধরে নিচ্ছি, বা যদি আপনি একজন হিন্দি স্টুডেন্ট হলেন হিন্দি ভাষা, তো যেটাই হোক যেটাই আপনার মাতৃভাষা হবে সেটাতে আপনি একটু বেশি পাবেন। দেখুন টার্গেট আপনাকে একটা রাখতেই হবে, টার্গেট যদি না রাখেন তাহলে সমস্যাটা কি আপনি জানতে পারছেন না যে আপনি কোথায় যাচ্ছেন। ফর এক্সাম্পল আপনি বাড়ি থেকে বেরোলেন, যে আপনি ভাবলেন কি আমি ব্যারাকপুর যাবো আজকে গিয়ে মানে স্যারের সঙ্গে দেখা করবো, মানে আমার সঙ্গে বলছি। তো এবার আপনি বাড়ি থেকে বেরোলেন ঠিকই, কিন্তু আপনি টার্গেটটা রাখলেন না, তা আপনি কোথায় যাবেন? আপনি শিয়ালদার দিকে যেতে পারেন, আপনি দক্ষিণ চব্বিশ পরগনা যেতে পারেন, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। কিন্তু যদি আপনার একটা টার্গেট থাকে তাহলে আপনি সেই উদ্দেশ্যেই যেতে পারবেন। আমরা সবাই বাজার করতে যাই বাজারের উদ্দেশ্যে, মাছ কিনতে যাই মাছের উদ্দেশ্যে, এইভাবে। তো আমার মতে আপনি বাংলায় বা হিন্দি যেটাই আপনার মাতৃভাষা সেটা আপনি 100 ধরে নিন। 100 এই কারণে বলছি, 200-র মধ্যে 100 বা 90-80 পাওয়া যাবে। অ্যাটলিস্ট আপনি একটা যখন আনসিন প্যাসেজ আছে সেটা তো বাংলায় করে করে উত্তরটা লিখতে পারবেন, আপনাকে তো বানাতে হচ্ছে না, বাংলার প্রশ্নটা বললেন লিখে দিলেন, বললেন লিখে দিলেন। ওইখানে বাংলা হচ্ছে এমন একটা শব্দ সাবজেক্ট যেখানে, বা হিন্দি, যে আপনি ওখানে কিছু করেন নি, মানে আপনি লিখে বাংলা টিচারকে খুশি করতে পারবেন এ দুরাশা না করাই ভালো। বা ধরুন একজন খুব ভালো বাংলা শিক্ষককে দিয়ে কোনো একটা গদ্যাংশ চিঠি কিছু লিখিয়ে নিলেন, আর একটা বাংলা শিক্ষককে দেখান, তিনি বলবেন না 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 এতে আমি 50-এ 20ও দেবো না। প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা, প্রত্যেকটা শিক্ষকের চিন্তাভাবনা আলাদা, তারা বিভিন্নভাবে একটা প্রশ্নের উত্তরকে দেখে দেখে থাকেন। তো সেই জন্য কিছু করার নেই, আমি ধরে নিচ্ছি আপনি বাংলার মধ্যে 200-তে 100, এটা আপনার টার্গেট রাখতেই হবে। সেভাবে লিখুন, এমন কিছু হাই ফাই প্রশ্ন আসে না, আনসিন প্যাসেজ প্রেসি সব কিছুতে 50-50% করে পেলেও আপনি সবাইকে 50% দিয়ে দেওয়া হয় যে মোটামুটি একটু লিখতে পারে, আর বাংলা যেহেতু আপনি লিখতেই পারবেন। এরপরে ইংরেজিতে আমি ধরে নিচ্ছি কি আপনি খুবই মানে স্ট্রং না, খুবই উইকও না, বা হতে পারে হয়তো আপনি ইংরেজিতে অতটা চর্চা নেই, তবুও আপনি যাই লিখবেন, মানে যদি ওই ধরুন একটা চিঠি লেখেন সেই চিঠির যদি স্ট্রাকচারটা ঠিক লেখেন, মানে অ্যাড্রেস বডি তারপরে যেটাকে বলা হচ্ছে থ্যাঙ্কিং ইউ নিজের নাম, এই ধরনের যে স্ট্রাকচারটা লেখেন ঠিকঠাক স্ট্রাকচার লিখলেই 5 দেওয়া হবে আপনাকে। তারপরে আপনি কিছু বডিতে লিখুন তাতেও আপনি পাবেন, মানে 40-এর একটা লেটার লিখলে আপনি 15 বা 12-15 এরমভাবে পেয়ে যাবেন। এইভাবে ধরুন আপনি আনসিন প্যাসেজ একটা প্রেসি যেটা হচ্ছে 120 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, এই মানে 120 শব্দ হলে 3 ভাগ মানে 40 শব্দের মধ্যে লিখতে হয়, এরমভাবে করে আপনি লিখুন, আপনি অ্যাটলিস্ট 50 এখানে পেয়েই যাচ্ছেন, কম কম করে ধরছি। এইবার হচ্ছে এসডিও স্যারের কথা অনুযায়ী যে এখন কিন্তু চাকরি পাওয়ার জিনিসটা খুব ইজি হয়ে গেছে, খুবই সোজা হয়ে গিয়েছে। সেই হিসাবে আমি বলে দিই, হিস্ট্রি জিওগ্রাফি আমাদের সমস্ত পড়া সাবজেক্ট পড়া বই, এখানে কোনো কাটছাট নেই, কিছু ব্যাপার নেই। তো সেই হিসাবে আমি ধরে নিচ্ছি যে আপনি 140 পেলেন, বেশি পেলেন না, এই দুটো মিলে 150, এইটা 140, 40-এর 4টা একটু বিগড়ে গিয়েছে, আমি আর এখানে আপনি 140 পেলেন। হিস্ট্রি জিওগ্রাফি 9-10 থেকে 5-6 থেকে পড়ে আসছেন, সুতরাং আশা করাই যায় একটু পড়ে নেবেন না হয় বইটা ভালো করে মুখস্থ করে, বিগত বছর প্রশ্নগুলো একটু ফলো করে দেখুন কিরকম কি প্রশ্ন আসছে, এরও স্ট্র্যাটেজি আছে তাও আলাদা হবে। সায়েন্স তারপরে জিকে, দেখুন সায়েন্স আর টেকনোলজি একটা সাইড, জিকে একটা, আর কারেন্ট অ্যাফেয়ার্স একটা। দেখুন 2017 সালের প্রশ্নটার কথা বলি, এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এই কারেন্ট অ্যাফেয়ার্সের পেপারে না পলিটি হিস্ট্রি জিওগ্রাফি সব রকমের প্রশ্ন এসেছিল, মানে কিছু প্রশ্ন দেখলে মনে হবে আপনার কি এটা আমি কি, মানে আমার এক বন্ধু বলেছিলেন যে আমি কি ইতিহাস পরীক্ষা দিচ্ছি নাকি কনস্টিটিউশন পরীক্ষা দিচ্ছি, আমার ঠিক বুঝতে পারছিলাম না, মানে এরকম প্রশ্ন দেয়। তো আমি ধরে নিচ্ছি যে আপনি সায়েন্সে খুব দুর্বল, যেটা সকলেই বলেন যে সায়েন্স খুব কঠিন আছে, আমাকে কি এইচএস লেভেলে বই পড়তে হবে, আমাকে কি গ্র্যাজুয়েশন লেভেলে বই পড়তে হবে, প্রায় আমার হোয়াটসঅ্যাপে প্রশ্ন আসতেই থাকে, হ্যাঁ এরকম। তো আমি ধরে নিই সায়েন্সটা দুর্বল হলো, কিন্তু আমার মতে 2017 সালে সায়েন্স ব্যাকগ্রাউন্ড বলতে যে জিনিসটা বোঝায় যে একদম যারা সায়েন্স পড়ে এসছে তারা ছাড়া পারবে না, এরকম প্রশ্ন 22-25টাই ছিল, হ্যাঁ যেগুলো একটা হাই লেভেলের সায়েন্স, একটা সাধারণ আমার মতো ছেলের পক্ষে সম্ভব না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, পিএসসি এই ধরনের চাকরির পরীক্ষায় একটা জিনিস কিন্তু মেনটেন করে, এমন প্রভাবে প্রশ্ন করবে না
কি যাতে কারোর সুবিধা হয়, মানে ফর এক্সাম্পল 100টা কড়া কড়া সায়েন্সের প্রশ্ন দেবে না যাতে শুধুমাত্র সায়েন্সের ছেলেদের উপকার হয় আর অন্য ছেলেরা না পড়ে, ওরকম করবে না। সবাইকে একটা লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হয় যেন সবাই নিজের একটা সুযোগ পেতে পারে। সেই জন্য সায়েন্সের একদম প্রশ্ন দেবে কিছু, হিস্ট্রির এমন কিছু প্রশ্ন দেবে না যারা একমাত্র হিস্ট্রি অনার্স করেছে তারাই পারবে, অন্যরা পারবে না, এরকম প্রশ্ন কিন্তু দেবে না। সবাই জন্য হিসাব করে সমান প্রশ্ন দেওয়া হয়। তবুও আমি ধরে নিচ্ছি সায়েন্স জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে আপনি 120ই পেলেন 200-এর মধ্যে, কারণ সায়েন্স পারলেন না, জিকে কিছু পারলেন না, কারেন্ট অ্যাফেয়ার্সও বাদ গেল। আমার মতে 120 পাওয়াটা 200-এর মধ্যে খুব একটা কঠিন কাজ নয়। এইবার হচ্ছে ইকোনমি আর পলিটি, এখানে আমি একটা দাগ দিলাম, তার কারণ হচ্ছে ইকোনমি আর পলিটি হচ্ছে আমার একদম ফেভারিট জিনিস, মানে এই দুটো আমি খুব ভালো পারি, আমি খুব ভালো বুঝতে পারি আর কি। মানে ইনফ্যাক্ট আমার ইকোনমি পলিটি, সত্যি কথা বলতে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তুমি ইকোনমির উপরে বেশ কয়েকটা বই পড়েছি, সুতরাং হয়তো আমার সেই বইগুলো যতটা কাজে লেগেছে বা লাগেনি কিন্তু সাবজেক্টটা আমার খুব স্ট্রং হয়ে গেছে। ইকোনমি আর পলিটি মিলে আপনাকে এখানে 160 পাওয়া সম্ভব। ইনফ্যাক্ট আমি 100, মানে এটা আমি পাই আর কি, 172 থেকে 175 প্লাস আমি পাই। হ্যাঁ, আমি কেন নিজের কথাটা বলছি আর বাকি কেন পাই না যদি ইকোনমি পলিটি এতই ভালো হয়, দেখুন ইকোনমি আর পলিটিতে কিছু কিছু ডেটাবেস কোশ্চেন আছে, যেমন ধরুন এখন রেপো রেট কত চলছে, এখন রিভার্স রেপো রেট কত চলছে, বা হয়তো প্রশ্ন করে বসল যে রিজিওনাল রুরাল ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়, বা হয়তো প্রশ্ন করে বসল কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতের একটি অন্তর্ভুক্ত রাজ্য হয়, এই ধরনের যে প্রশ্ন, সাল তারিখ মনে রাখার প্রশ্ন, এগুলো আমি পারি না। পারি না বলতে আমি একবার করি পরে ভুলে যাই, মনে রাখতে পারি না, কিন্তু যদি কনসেপ্টের উপর প্রশ্ন করে সেখানে কিন্তু আমার খুব ভালো দখল আছে। তো যাই হোক, 160 আপনাকে এখানে পাওয়া সম্ভব, কোনো ব্যাপার না, 3 ঘন্টা টাইম দেওয়া হয়। ইকোনমি পলিটির 200টা প্রশ্ন 3 ঘন্টা টাইমের মধ্যে ইজি করা যায়, কোনো ব্যাপার নেই, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। বই পড়ুন, যদি আপনার বাড়িতে আপনি ভালো বুঝতে পারছেন না, হয়তো আপনার হাতে 2-3 মাস সময় আছে মেনের আগে, আপনি নিশ্চিত যে আপনি মেন পরীক্ষা পাস করবেন, মানে প্রিলি পাস করে মেন পরীক্ষা দেবেন, সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আশেপাশে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যাই রয়েছে চলে যান একদিন, সেখানকার ইকোনমি প্রফেসরের সঙ্গে কথা বলুন যে স্যার আমাকে আপনি একটু পড়িয়ে দিন, আমার খুবই উপকার হবে। হ্যাঁ, এবং তিনিও এটা বলছেন, এবং যারা সরকারি চাকরি পেয়েছে তার 98-99% লোক অন্যদের হেল্প করে, 1-2% আমি বলতে পারছি না। তো আপনি চলে যান প্রফেসরের কাছে, 3-4 মাসের মধ্যে ইকোনমি পলিটিটা একটু বুঝে নিন যতটা সম্ভব, আর আপনি 2 দিন ক্লাস করলেই বুঝতে পারবেন যে সেই প্রফেসরের পড়া আপনি বুঝতে পারবেন কি পারবেন না, জানতে পারবেন কি পারবেন না। কেন কি দেখুন, ইকোনমি পলিটি আমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসিনি, আমরা হয়তো খুব বেশি হলে 6 মাস বা 1 বছর পড়েছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলছি ইকোনমি পলিটিতে 170-172 পাওয়া যায়। আমার মতো ক্যান্ডিডেট 170-172 পেতে পারে, অনেক ক্যান্ডিডেট আছে 180-190 পেয়ে যায়, কারণ এইটাই হচ্ছে স্কোরিং সাবজেক্ট। কারণ কি ইতিহাস ভূগোলও অনেক সময় আমার হয় না অতটা, তো এই হিসাবে ধরে নিচ্ছি। ম্যাথ জিআর 2017 সালে ম্যাথের পরীক্ষায় আমি 135টা করেছি, বুক ফুলে গিয়েছে, দুর্দান্ত কাজ করে এসেছি আমি 135টা ম্যাথ জিআই মিলে। বেরিয়ে যখন শুনলাম, আলিয়া ইউনিভার্সিটির রাজাহাট ক্যাম্পাসে আমার পড়েছিল, নিউ টাউন ক্যাম্পাস বলে, তো যখন বেরোলাম ছেলেপিটেলে আলোচনা করছে, আমি 160টা করেছি, আমি 170টা করেছি, আমি এই শুনে না আমার না সব হাওয়া বেরিয়ে গেল, বুক ফুলে গেছিল হাওয়া বেরিয়ে গেল, দিয়ে আমি চুপচাপ করে সাইড হয়ে গেলাম। মানে ওই ক্যাম্পাসের বিল্ডিং থেকে বেরিয়ে গেট পর্যন্ত যেতে যেতে পুরো সব হাওয়া বেরিয়ে গেলাম, চুপচাপ চুপচাপ হেঁটে চলে গেলাম, ঠিক আছে। সুতরাং যখন ছেলেমেয়েরা ক্লেম করছে যে 160-170 তারা 170-175 একজন বলছে আমি করেছি, করা যায়? কোনো নেই না যে সে ভুলভাল করে এসেছে বা কাগজ শোনানোর জন্য টিক মেরে দিয়ে এসে, তা না, কিন্তু করা যায়। অঙ্কের কিছু শর্টকাট মেথড আছে, সেই শর্টকাট পদ্ধতি আছে, করা যায়। আপনি যদি চেষ্টা করেন আপনি করতে পারেন। তো আমিও এখানে 160 ধরে নিচ্ছি, কারণ দেখুন আপনাকে একটা টার্গেট রাখতেই হবে। অঙ্ক আর জিআই হচ্ছে, জিআই টাকে করবেন পেপারে, জিআইটা খুব ইজি থাকে, কম সময়ের মধ্যে হয়ে যায়, আর 90 মিনিট, মানে টোটাল 180 মিনিট, 90 মিনিট জিআই, 90 মিনিট ম্যাথ হিসেবে রাখবেন। তো প্রথম 90 মিনিটে জিআই করে নেবেন, কারণ জিআইতে আপনি 170-180টা করে ফেলতে পারবেন আমি শিওর। হ্যাঁ, আর ম্যাথে যেটা আছে সেইটা এবার পর থেকে শুরু করুন যতটুকু হয়। তো আমার এই সব মিলিয়ে আমার 135 হতো, তার কারণ হচ্ছে আমি অঙ্কটা তো কোনো খেয়াল করিনি, কোনোদিনের শর্টকাট পদ্ধতি জানি আছে, খাতায় আছে, চলো যে হবে দেখা যাবে, ব্যাপারটা গাছড়া ভাব এসে গেছে, আমাকে চাকরি পেতেই হবে এরকম কোনো ব্যাপারটা আমার মধ্যে ছিল না, যার এখন ব্যাপারটা আলাদা। তো আমি পারিনি, কিন্তু আপনি পারতে পারেন, চেষ্টা করলে সব মানুষই সব কিছু পারে। এবার অপশনাল, অপশনালে ধরে নিই আপনি অপশন, এবার অনেক ছেলে মেয়ে আছে না
শুধু ভাবে যে না অপশনাল একটা এক্সট্রা বার্ডেন হবে, একটা এক্সট্রা জিনিস হবে, ভার হবে, কি দরকার আমি এই বছর সি বা ডিতে ঢুকে যাই তারপর আমি অপশনাল দেখব। দেখুন একবার যখন কোনো কাজে ঢুকে পড়বেন তখন কিন্তু সেই কাজে সময় দিতে দিতে যাওয়া আসা করতে করতে আপনি আর কিন্তু ফিউচারে ওই পড়াটা করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমার মতে হচ্ছে এখন যেহেতু আর আপনি ফর্ম ফিল আপ করে ফেলেছেন আর বলে লাভ নেই, যারা হয়তো সামনের বার ফর্ম ফিল আপ করবেন তাদের কথা বলছি, আপনি অপশনালটা সিলেক্ট করুন যে সাবজেক্ট আপনার ইচ্ছা। আপনি যদি পড়তে না পারেন, অপশনালটা আপনি পরীক্ষা না দেন, তাহলে আপনি অটোমেটিক সিডিতে চলে আসবেন। কিন্তু যদি আপনি অপশনালি দুটো ওয়ার্ডও লিখে আসেন, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি ফার্স্ট পেপারে 200, সেকেন্ড পেপারে 200-400 মধ্যে আপনি এই 50 ফার্স্ট পেপারে পেলেন আর সেকেন্ড পেপারে 50, যতই খারাপ আপনার রেজাল্ট হোক, মানে ইতিহাসের প্রশ্ন আপনার কমন পড়েছে পড়েনি যাই হয়ে যাক, আপনি 50-50 অবশ্যই পাবেন 200-র মধ্যে। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে আপনি 100 পেলেন, তাহলে আমি ধরে আচ্ছা এবার আমি এটা মুছে দিই নাহলে গন্ডগোল হয়ে যাবে, ভুল হয়ে যাবে হিসাব করতে গিয়ে। তাহলে আমরা যদি যোগ করি 150, 140, 120, 160, 160, 100, আমার আবার অঙ্কটা ভালো না, তাও আমি চেষ্টা করবো একবার, 300 20, 340, 440, 440 আর 1 হচ্ছে 540, 580, 580 আর 600, 680 আর 50-এ 730, আর এই একটা হচ্ছে 100 যোগ করে নিলাম 830। আমার হিসাবে আপনি 830 পেলেন। এবার যারা সিআরডি দেননি তারা এই 100টা ছেড়ে দিন, তাহলে 730 হবে, তাতেও আপনি সি গ্রুপের ডাক পেয়ে যাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে যে আপনি ভাবছেন যে আমি কি 160 পাবো, পাবেন, চেষ্টা করুন আপনিও পাবেন। যে ছেলেটা 160, 170 করে পরীক্ষা হল থেকে বেরোচ্ছে সে কিন্তু প্রথম দিনই শিখে আসেনি, সে প্রস্তুতি নিয়েছে, প্র্যাকটিস করেছে। ইকোনমি পলিটি একটু হয়তো আপনার অচেনা লাগতে পারে, আপনিও পড়ুন আপনিও পারবেন। সায়েন্স ম্যাথ জিকে আমি কম ধরেছি, তো আমার স্ট্র্যাটেজি অনুযায়ী এই হচ্ছে আপনার 830 যদি আপনি পেয়ে যান আপনি ইন্টারভিউতে ডাক পাচ্ছেন। ভুল ভাল করবেন না, যেটা জানেন না সেটাও আন্দাজে মেরে দিলেন তা না, হ্যাঁ কিন্তু আপনি দুটো অপশন এলিমিনেট করতে পারছেন আর দুটোর মধ্যে আছে সেক্ষেত্রে আপনি করুন যেটা আপনার চেনা মনে হচ্ছে। কিন্তু আপনি চারটের মধ্যে একটা অপশন চিনতে পারছেন না সে জায়গায় আপনি করে দিলেন। ফর এক্সাম্পল আমি বলি আমি হয়তো রেপো রেট কত একটা 6, 6.25, 6.50, 6.75 আছে, এবার আমার মনেই নেই যে কত, চলো 7.25ই করে দিই। এইভাবে করবেন না, কিন্তু ওয়াইল্ড গেস বলে একদম করবেন না। আমার মতে আপনি যদি এইভাবে একটা টার্গেট রেখে করেন তাহলে আপনার চান্সেসটা খুব হাই পরীক্ষায় পাস করার। আর এর সঙ্গে যদি ইন্টারভিউয়ের আপনি 100 পেয়ে যান তাহলে 930 ছেড়ে দিন, ইন্টারভিউতে আপনি 40ই ধরে নিন তাতেও 860-870 হয়ে যাবে, তাতেও আপনি গ্রুপ এ পেয়ে যাবেন। এবার আপনার যদি টার্গেট গ্রুপ বি থাকে তাহলে ইন্টারভিউতে আপনাকে 100 তুলতে হবে আরও, তবে গিয়ে 930-এর কাছাকাছি আপনি পেতে পারেন। এবার গ্রুপ বি বা ডিএসপি পোস্ট কীরকম বেরোবে না বেরোবে সেটা আমার জানান। এইবার আর একটা প্রশ্নের আমি উত্তর দিই, যেটা আমাকে অনেকদিন ধরে অনেকেই বলছেন যে স্যার এর প্রিলি 2018 কাট অফের ওপর একটা ভিডিও দিই, একটা কোশ্চেন অ্যানালিসিস করুন। দেখুন এতটা সামর্থ্য বা এতটা যোগ্যতা আমার নেই যে আমি একটা প্রিলি কাট অফ কত হবে এটা বলে দেবো। হ্যাঁ আমি যতই পরীক্ষা দিই আমার যতই অভিজ্ঞতা থাকুক এ বলা আমার পক্ষে খুবই মানে দুঃসাধ্য ব্যাপার আর কি। এক সপ্তাহ হয়ে গেছে পরীক্ষার বা 10 দিন হয়ে গেছে আমি কাট অফ দিতে আমি ডিসাইডই করতে পারিনি কীভাবে হবে। আমি তো আলোচনা করে দিচ্ছি যে কাট অফটা ডিসিশনটা কীভাবে নেওয়া হয় সেটা কি। যেটা আমি শুনেছিলাম যে পোস্ট যদি একটা হয় তাহলে তার জন্য 3 জনকে ইন্টারভিউতে ডাকা হয় শুনেছিলাম, এখনো এই নিয়ম মানে কিনা জানি না। তাহলে 3 জনকে ইন্টারভিউ, 3 জনকে ইন্টারভিউ ডাকা হলে তার 3 মানে 9 জনকে মেন পরীক্ষায় ডাকা হয়, মানে 9 জনকে যদি মেন পরীক্ষায় ডাকা হয় তাহলে 1 জন তার থেকে চাকরি পায়, এইভাবে জিনিসটা চলে। সেই হিসাবে 2017 সালে টোটাল 7,922 জনকে মতন ডাকা হয়েছিল, এইটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি আমার হিসাবে 860-861 এরকম একটা অ্যামাউন্ট হচ্ছে। তার মানে পোস্ট ছিল 861 জন, তার উপরে 7,922 জনকে ডাকা হয়েছিল মানে মেন পরীক্ষা দিতে, এইটার 861 জন হচ্ছে
পোস্ট আর কি, এ বি সি ডি মিলে যদি বি থেকে থাকে আমি শিওর না। এইবার পিএসসি কিন্তু 2018 যখন WBCS নোটিফিকেশন বার করে তখন কিন্তু তারা এই পোস্ট কথাটা কিন্তু লেখেনি যে পোস্ট কত। এইবার পোস্ট যদি ধরুন 400 হয় তাহলে নয়, মানে হচ্ছে 3600 জনকে মেন পরীক্ষায় ডাকা হবে। যদি পোস্ট 700 হয় তাহলে হচ্ছে 6300 জনকে ডাকা হবে। এবার যদি পোস্ট বলতো আমি একটা আইডিয়া করতে পারতাম যে কত পেলে কাট অফ ক্লিয়ার হতে পারে, কিন্তু পোস্ট তো ডিক্লেয়ার করে না, আমি কী করে বলবো? এছাড়া আর একটা জিনিসের উপর নির্ভর করে যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কীরকম হয়েছে, কোশ্চেন কি খুব কঠিন হয়েছে, কোশ্চেন কি খুব সোজা হয়েছে। দেখুন কোশ্চেন কঠিন হোক বা সোজা হোক আপনার সবার জন্য সমানই হবে। যেমন এইবার 2018 কিছু কিছু প্রশ্ন এসেছিল, যেমন অসহযোগ আন্দোলন সম্পর্কে কি প্রশ্ন এসেছিল, যে সবার প্রথম কোন নেতা গ্রেপ্তার করা হয়, এটা একদম ডেটা বেস কোশ্চেন। এই ডেটা বেস কোশ্চেনে আমি পারি না, আমিও পারিনি এই প্রশ্নের উত্তরটা, কিন্তু কিছু মানুষ তো পেরেছে। তেমনি যেমন ওই জিএনপির একটা প্রশ্ন এসেছিল সেইটার কি হবে, সেইটা আবার অনেকে পারেনি, সেইটা আবার আমি পেরেছি। এই ধরনের জিনিসগুলো চলতে থাকে, বা ড্রাই পোর্ট এই ধরনের। তো সুতরাং প্রশ্ন একদম 2017 মতন ইজি আসেনি, কিছুটা একটু স্ট্যান্ডার্ড এসে, কিন্তু এটাকে কঠিন প্রশ্ন বলা যাবে না, এটাকে একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন বলা যাবে যে একজন WBCS অফিসার হতে চাইছেন একজন ব্যক্তি, তার কাছে এই সামান্যতম নলেজটুকু এক্সপেক্টেড। তো আমার মতে দেখুন